তো গত সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে গোল্ড মার্কেটের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম, উইকলি অ্যানালাইসিস। সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা দেখেছেন মার্কেট ঠিক ওইভাবেই মুভমেন্ট করেছে। তো আজকে আলোচনা করব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, কোন পজিশনে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট আসতে পারে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে এই সপ্তাহে আপনাদের ভালো একটা প্রফিট আশা করা যায়। তো দেখুন, গত দিনে আমি কোনো প্রকার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করিনি, বাট একটি অ্যানালিসিস শেয়ার করেছি নিউজের কারণে। সেই অ্যানালিসিস অনুযায়ী আমি কিন্তু বলেছিলাম গোল্ড মার্কেট উপরের দিকেও যাবে, মার্কেট নিচের দিকেও আসবে। ওই অ্যানালিসিসটি ছিল এই যে, এখানে দেখুন যে এই যে ফরকাস্ট, গতদিন আমি যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল। তো মার্কেট কিন্তু ঠিক সেইভাবে কিন্তু আপে গিয়েছে এবং মার্কেট ডাউনে চলে আসছে। তো এখানে বলেছিলাম যে উপরে যে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে দেখুন এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যদি পার করে দেন মার্কেট ওইখান থেকে আরও উপরে চলে যাবে। এক কথায় এখানে লাস্ট যে 29-29-এর উপরে আপনার এই যে এখানে 25-31 যে রেজিস্ট্যান্সটি আছে সেটা আপনার 32 পর্যন্ত আপনি ধরতে পারেন, এবং তার নিচে আছে এখানে 25-28। তো এই 25-28 এবং 25-32, তো এই যে একটা অবস্থানটা আছে, এই অবস্থান অনুযায়ী কিন্তু মার্কেট এই মুভমেন্টটা করেছে। আচ্ছা, তো এখন এই সপ্তাহে কি হতে পারে সেটি আমরা দেখি। তো যেহেতু এখানে আমরা এখানে এর আগেও দেখেছি যে 200 মুভিং অ্যাভারেজ এবং 150 মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু মার্কেট ওইভাবে ট্রেন অনুযায়ী মার্কেট গিয়েছে, এবং এখানে দেখুন একটা আপ ট্রেন যেটা ছিল, এই যে এই এই যে লাইনটা যেটা টেনেছিলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা বাড়ি দিয়ে মার্কেট উপরে গিয়েছে। তো সেই আপ ট্রেন অনুযায়ী কিন্তু আপের যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু অলরেডি আপের যে পেশা, সেই পেশাটা কিন্তু এখন কমে আসছে। কিন্তু এখানে যেই পজিশনটা হয়ে আছে সেটা হচ্ছে এই যে মাঝখানে যে মুভিং আওয়ার্সটি আছে এবং তার নিচে যে মুভিং আওয়ার্সটি আছে, দেখুন একদম সেই মুভিং আওয়ার্সের কাছে কিন্তু এখান থেকে মার্কেট ঘুরে চলে গিয়েছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে আমি যখন এখানে এই লাইন চার্ট যখন দিব, তখন এখানে দেখুন একদম ভালোভাবে এখানে আরও বোঝা যাচ্ছে যে এই যে এখানে দেখুন এই জায়গাটা, দেখুন এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে এই পজিশনটা একটা সাপোর্ট লেভেল ছিল, এবং এই সাপোর্ট লেভেল অনুযায়ী এখানে একটা মুভিং অ্যাভারেজ এখানে তৈরি হয়েছে। তো এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট এখানে একটা খোঁচা দিয়ে এখান থেকে মার্কেট উপরে উঠে গিয়েছে। তো দেখুন এখানে একদম ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গাটার থেকে মার্কেট উপরে গিয়েছে। তো একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল, সেখান থেকে মার্কেট উপরে গিয়েছে। তো এই সপ্তাহে মার্কেট অ্যাকচুয়ালি কী হতে পারে সেটাই আমরা আজকে দেখব। তো এখানে দেখুন এই যে লাস্ট যে সাপোর্ট যে লেভেলটি আছে, উপরে একটা রেজিস্ট্যান্স এটা ধরে নিয়েছে এবং তার নিচে একটা সাপোর্ট লেভেল আছে, যে নিউজের কারণে অনেক হাই ইম্প্যাক্ট নিউজ আসছে, নিউজের কারণে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। রেজিস্ট্যান্স ওই পর্যায়ে যায়নি, বাট এখানে একটা এই যে আরও যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই যে এখানে দেখুন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন হয়তো, এই যে এই একটা, এই একটা, এই যে এখানেও আছে। তো এই রেজিস্ট্যান্স অনুযায়ী কিন্তু এখানে বাড়ি দিয়ে মার্কেট নিচে চলে আসছে। তো অনেকেই আছে যারা একটু রিস্ক নিয়ে ট্রেডিং করেছে, ওই উপরের যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড নিয়েছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর এখন যে পজিশনটাতে মার্কেটটা হয়ে আছে, এই পজিশনটাতে মার্কেট যদি এগেইন যদি এখান থেকে ঘুরে যদি চলে আসে, এই যে নিচে যে সাপোর্ট যে লেভেলগুলো আছে এখান থেকে যদি মার্কেট ঘুরে আসে এবং এই পজিশনে যদি মার্কেট আসার পরে এটা যদি পার করে, 24-71 এটা যদি পার করে, মার্কেট কিন্তু এই সপ্তাহে নিচে চলে যাবে, এবং নিচে চলে যাওয়ার চান্সটা আছে যদি পার করে। আর যদি পার না করে, যেমন ধরুন এই যে এখানে যেই মুভিং অ্যাভারেজটা আছে, এই মুভিং অ্যাভারেজটা এটা কততে আছে দেখুন, এটা 70-এর কাছাকাছি আছে, মার্কেট অলরেডি মুভিং অ্যাভারেজগুলো কিন্তু আপের দিকে যাচ্ছে, এবং উপর থেকে যে এই মুভিং আবার যে বাড়ি দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসবে, এখান থেকে কিন্তু একটা বাড়ি দিয়ে এটা ক্রসিং করলে যদি নিচে চলে আসে মার্কেট অনেক নিচে চলে আসবে, হয়তো দেখা যাচ্ছে যে 24-23-23-এর ঘরে মার্কেট চলে আসতে পারে, এবং দেন তারপরে যে একটা পজিশন তৈরি হবে সেটার উপর ভিত্তি করে মার্কেট আবারও আপে হয়তো যেতে পারে। যেমন এদের 1 আওয়ার অনুযায়ী, সরি আপনার ডে অনুযায়ী কিন্তু এখানে দেখা যাচ্ছে 23-23-53-এর ঘরে হয়তো মার্কেট চলে আসতে পারে। তো এত দূর হয়তো আসবে না এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে, তবে আপে যাওয়ার চান্সটা এই সপ্তাহে খুব একটা বেশি নাই, তবে সাইড ওয়ে অবস্থায় হয়তো থাকতে পারে। যেমন ধরুন এখানে যে এখানে একটা যেই বক্স তৈরি করেছে, এই বক্স অনুযায়ী মার্কেট হয়তো মুভমেন্ট করতে পারে। আর ডেইলি প্রতিদিন যেই মুভমেন্টটা করবে সেটা এই যে এখানে অলরেডি এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, সাপোর্ট জোন, তো এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে, এটা যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর এরপরেও যদি আপনারা আরও ক্লিয়ার যদি বুঝতে চান, এখান থেকে ফিবোনাসি টানলে এখান থেকে দেখা যাবে যে একদম ঠিক সেমভাবে কিন্তু এই ফিবোনাসি অনুযায়ী কিন্তু মার্কেট মুভমেন্ট করছে। তো এই হয়েছে মূলত ব্যাপার। আর এখন এই সপ্তাহে ট্রেডিং করা আমি মনে করছি বেটার পয়েন্ট হবে, কারণ এই সপ্তাহে মার্কেট মুভিং অ্যাভারেজ অনুযায়ী মুভমেন্ট করবে, এখনও করে যাচ্ছে, এবং সেই অনুযায়ী মার্কেট যাচ্ছে। এবং কিছু কিছু এন্ট্রি পয়েন্ট আছে, যে এন্ট্রি পয়েন্টগুলোতে একদম টাইট এন্ট্রি পয়েন্টগুলো আছে, যে টাইট এসএল দিয়ে যদি আপনি ট্রেড করেন বড় লটে, সেক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এখানে দেখুন, যেমন ধরুন এখানে আমি একটা পয়েন্ট ধরে দিই, সেটা হচ্ছে
এই যে 15 মিনিট অনুযায়ী যদি দেখা যায়, সেক্ষেত্রে এই মার্কেটটি এখন উপরে যাবে, উপরে গিয়ে এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স কিন্তু এখান থেকে বাড়ি দিয়ে হয়তো মার্কেট নিচে চলে আসবে। এর মধ্যে একটু সাইড ওয়ে অবস্থায় থাকবে মার্কেট, এবং সাইড ওয়ে অবস্থায় থাকার পরে যখন একটা ব্রেক আউট অথবা ব্রেকডাউন হতে পারে, কোনো একটা রেজিস্ট্যান্স বা কোনো একটা সাপোর্ট ভেঙে যে কোনো একদিকে হয়তো চলে যেতে পারে, এবং সাইড ওয়ে হয়ে যাওয়ার পর যদি মার্কেট ধীরে ধীরে যদি যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে যেই দিকে মার্কেট যাবে ওই দিকে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। যেমন ধরুন এখানে 15 মিনিট অনুযায়ী দেখা যাবে যে এখানে একটা ক্রসিং হওয়ার চান্স আছে, মার্কেট এখান থেকে উপরে উঠবে, দেন মার্কেট আবার নিচে আসবে, উপরে উঠবে এবং নিচে আসবে। তো এই সপ্তাহের যে রেঞ্জটা সেটা আমি আপনাদেরকে বলি, এই সপ্তাহে মানে কত দূর পর্যন্ত এই সপ্তাহে মার্কেট মুভমেন্ট করতে পারে। তো এটা লাস্ট হচ্ছে আপনার ধরুন এসএল টার্গেট যেটা হবে, উইকলি যেই এসএলটা হয় 25-31 এবং এই এটা আপনার বাইয়ের ক্ষেত্রে, এটা সরি আপনার সেল এন্ট্রি যদি হয় সেই ক্ষেত্রে 25-31 এটা লাস্ট আছে, আর বাইয়ের ক্ষেত্রে এটা বাইয়ের ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে 24-70 ধরা যায়, 24-70। তো 70 যদি পার হয়ে আসে সেই ক্ষেত্রে আপনার মার্কেট আরও ডাউনের দিকে চলে যাবে। তো এটি হচ্ছে মেইন এই সপ্তাহে উইকলি অনুযায়ী, এখানে টোটাল অ্যাভারেজে দেখা যাচ্ছে প্রায় 60 পিপসের মতো এখানে মার্কেট হয়তো মুভমেন্ট করতে পারে, তবে এত দূর পর্যন্ত হয়তো নাও আসতে পারে, এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে। কারণ এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা আমি দেখাই, এটা একটু শেয়ার করি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এই যে স্টক ইন্ডেক্স অনুযায়ী এখানে দেখুন, এই যে প্রত্যেকটা জায়গায় এই যে এখানে একটা ক্রসিং হয়েছে মার্কেট উপরে উঠে চলে গিয়েছে, এখানে একটা ক্রসিং হয়েছে মার্কেট আপে গিয়েছে। তো এই যে মুভিং অ্যাভারেজের উপরে 4 আওয়ার অনুযায়ী যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আছে, এই রেড কালারটা আর এই গ্রিন কালার এই দুইটা যখন ক্রসিং হবে, ক্রসিং হয়ে মার্কেট এখান থেকে উপরে উঠে যাওয়ার চান্সটা আছে। কারণ এখন যে পজিশনে আছে এখান থেকে মার্কেট আবারও নিচে আসবে, একটা বা দুইটা 4 আওয়ারের ক্যান্ডেল তৈরি হবে, তৈরি হওয়ার পর দেন এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে চলে যাবে। এখন উপরের দিকে ওঠার পরে আবার যখন ক্যান্ডেলগুলো তৈরি হবে এখানে এসে, যে এখানে যে রকম পজিশনটা তৈরি করেছে, এখানে যে পজিশনটা তৈরি করেছে সেই অনুযায়ী উপর থেকে আবারও মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর গোল্ডের একটা লাস্ট একটা কথা বলি, গোল্ড এখন মার্কেট আছে 2500-তে। আমি এর আগেও বলেছিলাম মার্কেট 2500-তে আসবে, অনেকদিন আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, তবে এইবার গোল্ড মার্কেট কিন্তু 2700-তে যাওয়ার একটা চান্স আছে, 2700-তে হয়তো মার্কেট যেতে পারে। তবে এই সপ্তাহে মার্কেট ডাউনের দিকে আছে, ডাউন ট্রেন্ড ধরে আছে। তো ডাউন ট্রেন্ড এটা কতক্ষণ থাকবে, এটা নিয়মিত ডেইলি যে অ্যানালাইসিসগুলো আছে সেই অ্যানালাইসিসগুলোতে আমি আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছেন, আর যাদের ট্রেড হোল্ড করে রেখেছেন তারা ট্রেড থেকে বের হয়ে আসবেন, ডেইলি প্রফিট হোক আর লস হোক যেটাই হোক না কেন মার্কেট থেকে বের হয়ে আসবেন, নতুন করে এন্ট্রি নিলে পুনরায় ফ্রেশ এবং ফুল সেন্টিমেন্টাল ফ্রিভাবে আপনি ট্রেডিং করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ফরিদ মোল্লার সঙ্গে থাকার জন্য।